नमस्कार सम्मानित दर्शकबृंद, आपनारा सकलेई जानें जे पयला आगस्ट 2022 तारीख थेके सरकारी भावे किन्तु आधार कार्ड एवं भोटार कार्डेर लिंकेर प्रक्रिया शुरू हो गेछे। माने आपनादेर भोटार कार्डे आधार कार्ड लिंकेर काज शुरू हो गेछे। किभाबे लिंक करबेन सम्पूर्ण बिनामूल्ये निजेर हाते थाका मोबाइल थेके मात्र 2 मिनिटे, कोथाओ जेते हबे ना आपनादेरके सेई निये आमी किन्तु आमादेर चैनेले अलरेडी भिडियो पब्लिश करे दिएछि। तो सेई भिडियोटा जदि आपनि ना देखे थाकेन सेई भिडियोर लिंक डेस्क्रिप्शने आई बटने भिडियो शेषे दिए राखबो, अवश्यई किन्तु सेई भिडियोटा देखे निबेन। निजेराई किन्तु खूब सहजेई मात्र 2 मिनिटे किन्तु आपनार भोटार कार्डे आधार नम्बर लिंक करे निते पारबेन। एबार अनेकेई प्रश्न करछेन भोटार कार्डे आधार कार्ड लिंक कादेरके करते हबे कादेरके करते हबे ना, সেই নিয়ে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবাইকেই কি করতে হবে না কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না, সেই বিষয়টা আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল জুলাই মাসের 4 তারিখে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো এইখানে কিন্তু এটা টু দ্য চিফ ইলেকটোরাল অফিসার অফ অল স্টেটস, মানে সমস্ত রাজ্যের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, সমস্ত রাজ্যের দ্য চিফ ইলেকটোরাল অফিসারকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা ফরওয়ার্ড করা হয়েছিল। তো এইখানে দেখুন মেন মেন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে বলা রয়েছে, ফলোয়িং দ্য এবাভ মেনশনড অ্যামেন্ডমেন্ট মেড ইন দ্য সেড অ্যাক্ট অ্যান্ড রুলস দ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্স, মানে ইআরওস, আর ইন্টার এলিয়া স্ট্যাটুটরি অথরাইজড টু অবটেন আধার নাম্বার ফ্রম এভরি পার্সন হুজ নেম ইজ ইন দ্য ইলেকটোরাল রোল ইন সার্চ ফ্রম দ্য মেনার অ্যাজ প্রেসক্রাইবড দ্য নোটিফিকেশন ডেট 17 জুন 2022 স্পেসিফাইজ দ্য 1/4/2023 অ্যাজ দ্য ডেট অন অর বিফোর হুইচ এভরি পার্সন হুজ নেম ইজ ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোল মে ইন্টিমেট হিজ আধার নাম্বার। এবার দেখুন এইখানে দেখতে পাচ্ছেন বলেছে যে যাদের নাম ইলেকটোরাল রোল মানে ভোটার লিস্টে রয়েছে তাদের সকলকেই কিন্তু দেখতে পাচ্ছেন এভরি পার্সন সকলকেই কিন্তু আপনাদের যে ভোটার কার্ড সেখানে কিন্তু আধার নাম্বার যুক্ত করতে হবে। তো এখানেও একটু ছাড় রয়েছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এখানে কিন্তু যে নোটিফিকেশানটা 17 জুন প্রকাশ করা হয়েছিল সেখানেও কিন্তু বলা ছিল যে যাদের ইলেকটোরাল রোলের নাম রয়েছে তাদেরকে কিন্তু সকলকেই আধার নাম্বার যুক্ত করতে হবে। আবার অনেকে জিজ্ঞেস করছিলেন কেন এই লিঙ্কের কাজ হচ্ছে, এর কারণ কি না, এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে যে বেটার ইলেকটোরাল সার্ভিস টু দেম ইন ফিউচার, ভবিষ্যতে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং ভোটার লিস্টে কোনো ভুয়ো ভোটার যাতে না থাকে সেই কারণেই কিন্তু এই অথেন্টিফিকেশনের কাজটা হচ্ছে। মানে যারা ভুয়ো ভোটার তাদের নাম কেটে দেওয়ার জন্য এবং প্রকৃত যারা তাদের অথেন্টিকেট করার জন্য, মানে তাদের ডিটেলসগুলো রাখার জন্য ভবিষ্যতে যাতে আরও ভালো সার্ভিস পায় সেই কারণেই কিন্তু এই লিঙ্কের কাজটা চলছে। এবার দেখুন 5/2 বলেছে, ইন কেস ইলেকটর ডাজ নট হ্যাভ দ্য আধার নাম্বার অ্যান্ড দেয়ার বাই ইজ নট এবল টু ফার্নিশ হিজ বা হার আধার নাম্বার সি অথবা হি উইল বি আস্কড টু সাবমিট এ কপি অফ এনি অফ দ্য 11 অল্টারনেটিভ ডকুমেন্ট মেনশনড ইন ফর্ম 6B। দেখুন এইখানে এবার বলেছে যদি আপনাদের আধার নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ড দেওয়ার প্রয়োজন নেই বা আপনারা দিবেনই বা কী করে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা বিকল্প উপায় রয়েছে, আপনাদেরকে কিন্তু 12 ধরনের ডকুমেন্ট রয়েছে, সেই 12 ধরনের ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং সেই ডকুমেন্টের কপি আপলোড করতে হবে। এইখানে আপনার জব কার্ড রয়েছে, তাছাড়াও এখানে আপনার প্যান কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন বা UGI আন্ডার NP যে স্মার্ট কার্ড সেটা দিতে পারবেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন, পেনশনের কোনো কাগজ থাকলে সেটা দিতে পারবেন বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি আপনি হয়ে থাকেন সেখান থেকে কোনো আইডেন্টিটি কার্ড থাকলে সেটা আপনি দিতে পারবেন বা MP MLA-দের কাছ থেকে কোনো অফিসিয়াল আইডেন্টিটি কার্ড যদি ইস্যু করে দেয় আপনাকে সেগুলো আপনি দিতে পারবেন। তো যাদের আধার কার্ড নেই তারা কিন্তু এই 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনারা দিতে পারবেন এবং সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে। তো
তো কিভাবে করবেন সেই ভিডিওর লিংক আমি দিয়ে রেখেছি, আগেই বলেছি, তো সেই ভিডিওটা দেখে নেবেন। লিংক করার ভিডিওটা সেখানেই সমস্ত কিছু বলা রয়েছে। সুতরাং আপনাদের যদি ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটোই যদি থেকে থাকে, তাহলে আপনাদেরকে সকলকেই, যতজনের রয়েছে সকলকেই কিন্তু ভোটার কার্ডে আধার নাম্বার লিংক করতে হবে। আর যদি আপনার ভোটার কার্ড রয়েছে কিন্তু আধার কার্ড নেই, সেক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ডটা লিংক করতে হবে না, আপনাদেরকে আধার কার্ডের বদলে অন্যান্য ওই 12 ধরনের ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টটা আপনাকে লিংক করতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনারা এখনও আপনাদের ভোটার কার্ডে আধার নাম্বার লিংক করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।